বর্তমানে ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকেলে আগুন ধরে যাওয়া একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। মাস তিনেক ধরে আমরা প্রায়ই কিন্তু খবরের কাগজে দেখতে পাই যে ইলেকট্রিক যে স্কুটার, ই স্কুটার, সেগুলোর কিন্তু আগুন ধরে যাচ্ছে। সরকার কিন্তু এই ব্যাপারটা এবার সিরিয়াসলি নিয়েছে, সরকার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট নড়েচড়ে বসেছে। কারণ এই ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ব্যাপারে এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে। গত দু তিন মাস আমরা যদি দেখি যে পিওর ইভি কোম্পানির তিনটে স্কুটারে আগুন ধরে গিয়েছিলো, ওলা কোম্পানির একটা ইলেকট্রিক স্কুটারে আগুন ধরেছে, ওকিনা কোম্পানির দুটো স্কুটারে বর্তমানে আগুন ধরেছে কিছুদিনের মধ্যে, এবং জিতেন্দ্র ইভির যে স্কুটার সেই কোম্পানির স্কুটারে 20টা স্কুটারে আগুন ধরে গেছে। সরকার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। খবর সূত্রের খবর যে সরকার এই সমস্ত মিসকন্ডাক্ট, এই যে নেগলিজেন্সি বা যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এগুলোকে দেখার জন্য একটি 3 সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করেছে। সেই এক্সপার্ট কমিটি এই সমস্ত স্কুটারগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখবে, এবং তার কোম্পানির মধ্যে যেন কোনো নেগলিজেন্সি থাকে, যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে, সেইগুলো কিন্তু তারা রিপোর্ট আকারে সরকারের কাছে জানাবে এবং সরকার কিন্তু সেই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে নিতিন গাডকারি গতকালকে টুইট করে জানিয়েছিলেন যে সেভারেল মিসচিপস ইনভলভিং ইলেকট্রিক টু হুইলার্স হ্যাভ কাম টু লাইট ইন দ্য লাস্ট 2 মান্থস। ইট ইজ দ্য মোস্ট আনফর্চুনেট দ্যাট সাম পিপল হ্যাভ lost their lives and several have been injured in this incidents. If any company is found negligent in their process and heavy penalty will be imposed and recall of all defective vehicles also be ordered. অর্থাৎ কিছু কিছু মানুষ মারাও গেছে, কিছুজন আহত হয়েছে, যদি কোম্পানির তরফে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট দেখা যায় সমস্ত কিন্তু ওই ডিফেক্ট ভেহিকেলকে কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে, সেটা জানিয়েছে কিন্তু নিতিন গাডকারি। আমরা সকলেই চাচ্ছি বা আমাদের সমাজ চাচ্ছে বা পৃথিবী আগাচ্ছে কিন্তু সবুজ শক্তির দিকে, অর্থাৎ আমরা যে জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম, কয়লা সবগুলোকে ত্যাগ করে কিন্তু আমরা ইলেকট্রিকের দিকে ঝুঁকছি। কিন্তু এইভাবে স্কুটারে আগুন লেগে গেলে এই যে ইলেকট্রিক স্কুটারের যে বাজার তার দিকে কিন্তু খুব বাজে বার্তা যাবে। তাই জন্য সরকার কিন্তু এই ব্যাপারে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে।